গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে দ্বিতীয় দিন মায়ের বাড়িতে, তো চলো আজকে আমি সারাদিন কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটা সুন্দর সকালে আমি চলে এসেছি তোমাদের বন্ধু টুয়া, আর রোদ উঠেছে ভালোই। চলো, আমাদের গ্রামের পরিবেশ এইরকমই। এখন করব চা, চা বসাবো। চা তো করা হয়ে গেছে আর আমরা সবাই মিলে সকালে চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমি দেখো আলু পেঁয়াজ আর একটু ডিম ভাজা করে নিয়েছি, মেয়েকে দেব রুটি দিয়ে। ও সকালে রুটি খাবে, মামি রুটি করেছে আর ওকে রুটি দিয়ে আলু ভাজা দিয়ে দিয়ে দিলাম। আর একটু বেশি করেই করেছি, বাদ বাকিটা আমরা ব্রেকফাস্টে খেয়ে নেব। দেখা যাক আজকে সকালে কী খাওয়া যায়। কালকে রাতে কিছুটা ভাত তো ছিল, সেসবই ভাবছি যে খাওয়া দাওয়া হবে। তো আমি আর মা ওটা খেয়ে নেব। আর দেখো বেড়েও নিয়েছি, আর প্রায় 10টা বেজে গেছে, তো তাই ভাবলাম যে সকালের খাওয়া দাওয়াটা মিটেই যাক। তারপরে আবার বাদ বাকি কাজও রয়েছে, মা একটু বাজারে যাবে, তাই দুজনা মিলে বসে আমরা সকালের খাওয়া দাওয়া মিটিয়ে নিচ্ছি। পান্তা ভাত, পেঁয়াজ আর মানে জল দেওয়া ভাত, ওইটা আলুর তরকারিতে খেয়ে নিচ্ছি। মর্নিং বন্ধুরা, আজ মঙ্গলবার আর আমার মায়ের কাছে এসে দ্বিতীয় দিন। আর এখন করছি সকালবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন দুপুরবেলায় রান্নাবান্না হচ্ছে। আর দেখো পুঁই শাক কেটে নিয়েছি, আজকে হবে পুঁই শাক। আর এখানে তো ডাল সেদ্ধ করাই রয়েছে, পেঁপে দিয়ে ডাল সেদ্ধ করে রেখেছি। আর ভাত হবে আর ডিমের অমলেট হবে, এই হলো আজকে দুপুরে লাঞ্চ হবে। আর সকালবেলায় কালকের পান্তা ভাত ছিল, ডিম পেঁয়াজ লঙ্কা আলু দিয়ে ভেজেছিলাম, ওইটা দিয়ে আমরা পান্তা ভাতটা খেয়ে নিয়েছি। আর ওদিকে আর মেয়ে খেয়েছে রুটি দিয়ে। এই হয়েছে রান্নাবান্না। আর ওদিকে সবজি তো কাটাই হয়ে গেছে, আর আমি এখন এই লাবড়া তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন এতে দিয়ে দিয়েছি। এখন তরকারিটা করে নেব, বসিয়ে দিই, তারপরে আসছি। চলো তাহলে চটপট আগে বসিয়ে দিই। আর এখানে দেখো কুমড়ো, কচু, বেগুন, আলু সব কিছু কেটে নিয়েছি। আর এখন এই লাবড়া তরকারিটা বসিয়ে দিই। আর পুঁই শাকটা মাই লাগিয়েছিল, আমাদের বাড়িরই পুঁই শাক, ভীষণ ভালো খেতে। তো চলো, আগে সবজিগুলো দিয়ে শাকটা নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমার শাকটা ধোয়া হয়নি, আর এই যে শাকটা এটা এখন ধুয়ে নেব কল থেকে, কলে যাবো, কলে গিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। ততক্ষণ এই সবজিটা সাতলানো হোক, আমি একটু লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে যাব, হতে থাকুক। তো চলো কলে যাই। আর মেয়েকে লিখতে দিয়েছি, আর মা গেছে বাজারে, আর ওকে দিয়েছি একে চন্দ্র লিখতে, ও লিখছে। আর আমি ওইদিকে দুপুরের লাঞ্চ রেডি করছি। তো চলো আগে শাকটা ধুয়ে নিয়ে আসি। আর এদিকে শাক ধুয়ে কড়াতে দিয়েও দিলাম, এটা ভালো করে নেড়ে চেড়ে, একটুখানি লবণ লাগতো তাই লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম, ওটা সেদ্ধ হতে থাকুক। আর মেয়ের এদিকে পড়া হয়ে গেছে, ও বাইরের উঠানে খেলা করছে। আর দুপুরবেলায় লাঞ্চের পরে আমাদের এক জায়গায় যাবার প্রোগ্রাম হয়েছে, চলো কোথায় যাব তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো আমরা রেডি হয়ে গেছি সবাই, আর আমার বোনও চলে এসেছে, বোনের ছেলে চলে এসেছে। আর এখন প্রায় বাজে 3:30 কি 4:45 এরকম হবে, আমরা সবাই বেরিয়ে পড়েছি। আমার ভাই মানে মামার ছেলে, আমি, আমার মা, বোনের ছেলে, আমার মেয়ে, সবাই রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছি। আজকে কোনো টোটো পাইনি,
হাঁটা শুরু করেছি, হেঁটে হেঁটেই চলে যাব। আর এদিকে দেখো আমাদের পুজো প্যান্ডেলে, পুজো মণ্ডপে বাঁশ বাঁধা হয়ে গেছে, প্যান্ডেল করা তো শুরু হয়ে গেছে, পুজো তো আর এক সপ্তাহ দেরি আছে। আর তারই সামনে দিয়ে যাচ্ছি, আমাদের পাড়ার গলিটা থেকে বেরিয়ে এসেই ওখানেই পুজো হয়। আর এই সাদা রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা প্রাইমারি স্কুল। আমার প্রথমে পড়া শুরু, স্কুলিং শুরু এইখানটায়, মানে এই স্কুলেই পড়তাম। আর আমরা এখন যাচ্ছি পাড়ার রাস্তা দিয়ে, আজকে যাচ্ছি বোনের সাথে মায়ের সাথে শপিং করতে, ওই কেনাকাটা একটুখানি। আর এই বাজারে আস্তে আস্তেই সন্ধ্যা হয়ে গেছে, আর একটু তাড়াতাড়ি হলে ভালো হতো, কেননা দোকানে গিয়ে ভীষণ ভিড় হয় আর কি, জিনিসপত্র দেখাতে চায় নাই কাকু, তো কি আর করা যাবে, আজকে একটু টাইমও পাওয়া গেছে আর বোনও এসেছে, তার জন্যই আসলাম আর কি। তো চলো যাই দোকানে, জামাকাপড়ের দোকানেই যাব। আর আমাদের গ্রামের দোকানগুলো এইরকমই দেখতে পাচ্ছ, চলো দেখবে কি কেনাকাটা করছি আমি, যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। এখন রাস্তা দিয়ে হাঁটছি, আমার মেয়ে আর আমার বোন যাচ্ছে আগে আগে, আমি পেছনে যাচ্ছি, আর মা আর আমার বোনের ছেলে আর আমার মামার ছেলে মানে আমার ভাই। যদি দেখানো সম্ভব না হয় যে কী কী কেনাকাটা করলাম, সেগুলো পরের ব্লগে অবশ্যই তো দেখাবো। আর এই চলে এসেছি দোকানে, বাইরে জুতোটা খুলে নিলাম, আর এবার দোকানের ভেতরে প্রবেশ। এখানকার দোকানগুলো এরকমই, অত সাজানো গোছানো থাকে না, গিয়ে কি পছন্দ কি চাও সেটা বলতে হবে, তো তারপরে তারা বের করে দেয়। তো চলো আমরা কেনাকাটা করে নিই, তারপরে আবার যদি সম্ভব হয় তাহলে আবার বাড়িতে এসে আবার কথাবার্তা হচ্ছে কি কেনাকাটা করলাম দেখাবো, দেখতে থাকো। Thank you.